আমার প্রিয় ক্লাস ইলেভেনের বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজ আমার ভিডিওটি হলো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা বিষয়। প্র্যাকটিক্যাল পরীক্ষা কিভাবে হয়, তোমাদের কিভাবে তোমাদের খাতায় লিখতে হবে, কতই তোমাদের স্যাম্পল তোমাদের করতে হবে, সমস্ত বিষয়ে তোমরা এই ভিডিওটিতে জানতে পারবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো, তাহলে তুমি নিশ্চয়ই খুব উপকার পাবে। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে এই চ্যানেলের বন্ধু হয়ে যেও, কারণ আমি সব সময় তোমাদের সঙ্গে আছি। প্রথমে বলি যে আমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় সেগুলি প্রত্যেকটা সাবজেক্টের হয় না, কয়েকটি সাবজেক্টের হয়ে থাকে। যেমন ধরো নিউট্রিশন সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, জিওগ্রাফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, এই সকল সাবজেক্টে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। এবং যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে থাকে তাদের তোমাদের রিটেন টেস্ট হয়ে থাকে 70 মার্কস, লিখিত পরীক্ষা হয়ে থাকে 70 মার্কসে, এবং তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 30 মার্কসে। এই 30 নম্বর কীভাবে ডিভাইড হয় সেটা আগে আমরা প্রথমে জেনে নিই। আমাদের যে প্রত্যেকটা বিষয় আছে সেখানে তোমাদের প্র্যাকটিক্যাল কপি রেডি করতে হয়, একটা প্র্যাকটিক্যাল খাতা, সেই খাতাতে তোমাদের নাম্বার থাকবে। দুই, তোমরা যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাবে সেখানে তোমাদের এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে? এবং সেখানে তোমাদের 2টি গ্রুপ থাকে, সেই 2টি গ্রুপ থেকে 1টি করে 2টি করতে হবে, তার জন্য নাম্বার থাকে। পরীক্ষাতে তোমাদের যে এক্সপেরিমেন্টগুলো পড়বে তার ওপরে তোমাদের একটা খাতাতে লিখতে হবে, তাতে নাম্বার থাকে। এবং তোমাদের ওরাল ভাইবা হবে, মৌখিক পরীক্ষা, তার ওপর তোমাদের নাম্বার থাকে। এবং তুমি যে এক্সপেরিমেন্টটা করলে, কীভাবে করলে, তার ওপরও কিন্তু তোমাদের নাম্বার থাকবে। এই সকল বিষয়ের ওপর কিন্তু তোমাদের নাম্বারটা ডিভাইড করা হচ্ছে। এই যে 30 নম্বর এইভাবে যে ডিভাইড হচ্ছে, এবার আমরা দেখে নেব যে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কীভাবে দেব। প্রথমে তোমাদের ধরো সাপোজলি তোমরা ফিজিক্স বা যে কোনো নিউট্রিশন সায়েন্স যে কোনো ধরো তোমরা পরীক্ষা দিতে গেছো, প্রথমে কি হবে না, তোমাদের মধ্যে লটারি হবে। লটারি মিন্স হচ্ছে যে ওখানে বিভিন্ন কম্বিনেশান থাকে এবং সেই কম্বিনেশানে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটি এক্সপেরিমেন্ট থাকবে। এবার মোট 5টা কি 6টা কম্বিনেশান রেডি করা হয়। এবার তুমি যে কাগজটা তুলবে সেই কাগজে তোমার যে গ্রুপটা আছে সেই গ্রুপের এক্সপেরিমেন্ট তোমার করতে হবে। এবার ধরো তোমার গ্রুপ এ যা আছে, অন্য তোমার গ্রুপ বি যা আছে, অন্য একটি বন্ধু তোমার সঙ্গে হয়তো গ্রুপ বিটা মিলে গেল কিন্তু গ্রুপ এটা মিলল না, আবার কোনো বন্ধু দেখবে যে তোমার সঙ্গে গ্রুপ এ মিলে গেল কিন্তু গ্রুপ বি মিলল না। এইভাবে গ্রুপ হবার পরেতে কখনো কখনো কোনো কোনো এক্সপেরিমেন্ট আমাদের গ্রুপে করতে হয়, কখনো কখনো নিজেদের আলাদাভাবে করতে হয়। এবং সেই আলাদাভাবে গ্রুপটা করার পরে তোমাকে সেখানে যে যে জিনিসগুলোকে লিখতে বলা হবে, যেমন ধরো আমি তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স মানে জীববিদ্যার ক্ষেত্রে বলছি, যে আমি তোমাদের আজও দেখাবো, সমস্ত এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে। সেখানে ধরো যেমন ধরো তোমাদের বায়োলজিতে কারণ সহ জীবের নমুনা শনাক্তকরণ কিন্তু তোমাদের রয়েছে। এখানে তোমাদের দেখো আমি ধরছি ব্যাকটেরিয়া, সেখানে শ্রেণীগত অবস্থান এইটা তোমাদের যে লিখতে হবে, তার সঙ্গে তোমাদের কিন্তু যে কোনো আঁকা আঁকতে হবে, অতি অবশ্যই সায়েন্টিফিক নেম, সায়েন্টিফিক নেম কিন্তু অতি অবশ্যই তোমরা মুখস্থ করে রেখো। তোমাদের সিলেবাসে যা যা আছে, তোমাদের স্কুলে যেগুলো করানো হয়েছে, তা সায়েন্টিফিক নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, খাতাতে অতি অবশ্য লিখবে। তোমাদের এর সঙ্গে বৈশিষ্ট্য লিখতে বলা হয়, 2টি মতন লিখতে হয়, তাহলে তোমরা 3টে মতন মুখস্থ করে রেখো। এবং অতি অবশ্যই চিত্র অঙ্কন, এই যে আঁকাটা রয়েছে তোমাদের আঁকতে হবে। তাহলে আমি তোমাদের কী কী বললাম মুখস্থ করবে, একটা হলো প্রথম সায়েন্টিফিক নেম, ভেরি ইম্পর্টেন্ট, এবং তারপরে তুমি কীভাবে করছো বা দেখছো সেইটা একবার দেখে নাও বা কীভাবে বুঝবে, 2 নম্বর হলো শনাক্তকরণ বৈশিষ্ট্য 2টি অথবা 3টি, এবং অতি অবশ্যই আঁকা, চিত্র অঙ্কনটা খুব ভালোভাবে দেখে নিও। এটা শুধুমাত্র আমি বায়োলজির ক্ষেত্রে
ক্ষেত্রে বলছি না, যে কোনো সাবজেক্টে, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, নিউট্রিশন সায়েন্স হোক, যে কোনো ক্ষেত্রে তোমাদের যদি সেই এক্সপেরিমেন্টে তোমাদের আঁকা থাকে, ভূগোলেও নিশ্চয়ই তোমাদের আঁকা রয়েছে, ম্যাপ পয়েন্টিং বিভিন্ন রয়েছে, সেখানে অতি অবশ্যই তোমাদের সুন্দর করে কিন্তু আঁকতে হবে, কারণ প্র্যাকটিক্যালের একটা বিরাট অংশই হলো তোমাদের আঁকা। এবার এসো আমরা আরেকটা এক্সপেরিমেন্ট দেখি, সেটি হলো দ্বিবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ এবং সূর্যমুখী কাণ্ড। এখানে তোমাদের যেটা লিখতে বলবে সেইটা তোমরা লিখবে, এবং পর্যবেক্ষণ তোমরা কি দেখলে, পর্যবেক্ষণ অবজারভেশনটা খুব ভালোভাবে পড়ে রেখো, কারণ এখান থেকে তোমাদের ভাইবা আসতে পারে। এরপরে শনাক্তকরণ বৈশিষ্ট্য যদি লিখতে বলে, যটা লিখতে বলবে তটা লিখে দেবে, এবং সিদ্ধান্ত কনক্লুশন যেন অতি অবশ্যই তোমাদের প্র্যাকটিক্যালে যদি তোমাদের কোয়েশ্চেনে না দেওয়া থাকে কিন্তু লেখার সময় অতি অবশ্যই কনক্লুশন অর্থাৎ সিদ্ধান্ত লিখবে, এবং তোমাদের যে আঁকা আছে আঁকা এইটাই আঁকার সঙ্গে তোমাদের এই যে আঁকাটা রয়েছে সূর্যমুখী কাণ্ডে প্রস্থচ্ছেদের অংশ বিশেষের চিত্র, এই আঁকাটা কিন্তু তোমাদের এঁকে দিতে হবে। এবার ভাইভাতে তোমাদের ধরো সাইন্টিফিক নেম জিজ্ঞাসা করতে পারে, এখান থেকে শনাক্তকরণ বৈশিষ্ট্য জিজ্ঞাসা করতে পারে, কিভাবে করলে, কিভাবে বুঝলে, এই সমস্ত কিছু তোমাদের ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে। এবার আমরা আলোচনা করব ফিজিক্সের একটা এক্সপেরিমেন্টের বিষয়। যেমন ধরো ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে প্রদত্ত বিকারের অভ্যন্তরীণ ব্যাস ও গভীরতার পরিমাপ থেকে এর আয়তন নির্ণয়। এই এক্সপেরিমেন্ট এলে যদি সম্ভব হয় এইভাবে তোমাদের যে ভার্নিয়ার ক্যালিপার্স সেইটা তোমরা এঁকে দেবে, এবং এইটা আঁকার পরেতে তোমাদের যে ভার্নিয়ার স্থিরাঙ্ক সেইটা কি সেইটা অতি অবশ্যই লিখে দিও, যে হোয়াট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট, যদি মানে তোমাদের না দেওয়া থাকে তাও যদি প্র্যাকটিক্যাল খাতার উপরে লিখে দাও তাহলে খুব ভালো হবে। এবং এরপরে হচ্ছে মূল তত্ত্ব, বিকারের অভ্যন্তরীণ ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের এই আঁকাটা আঁকতে হবে, আর গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে এইটি। এরপরে মোটামুটি তোমাদের পাঁচটা রিডিং নিতে হবে, এবং সেই পাঁচটি রিডিং নিয়ে অভ্যন্তরীণ গড় ব্যাস নির্ণয় করতে হবে, এবং বিকারের আয়তনও তোমাদের পাঁচটা রিডিং নিলেই সব থেকে ভালো, নিয়ে তার বিকারের আয়তন ক্যালকুলেশন করে এইভাবে তোমরা বার করবে। আর ফিজিক্সের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু মন্তব্য ও সতর্কতা অতি অবশ্যই তোমরা পড়ে যেও, এটা যদি লিখতে বলে লিখো, আর এছাড়া তোমাদের ভাইভাতে কিন্তু আসতে পারে যে এই প্র্যাকটিক্যালটা করবার সময় তোমরা কী কী সতর্কতা অবলম্বন করবে, বা এখান থেকে তোমরা কী বুঝতে পারলে এই ধরনের কোয়েশ্চেন এসে থাকে, অথবা তোমাদের যে ক্যালকুলেশন করছো তার যে ফর্মুলাগুলো এই ধরনের প্রশ্ন এসে থাকে। এবার আসি তোমাদের পরবর্তী যেটি, সেটি হলো কেমিস্ট্রি। কেমিস্ট্রিতেও এই একইভাবে আমাদের দুটি গ্রুপ হবে, গ্রুপ এ এবং গ্রুপ বি, এই দুটি গ্রুপ মিলিয়েই আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে, এবং সেখানেও তোমাদের যা যা এক্সপেরিমেন্ট হবে তার ওপরেই সাধারণত তোমাদের প্রশ্ন আসবে, এবং সেখানে যদি কোনো ইকুয়েশান যদি ম্যাম বোঝেন বা স্যার বোঝেন তোমাদের লিখতে দিতে পারেন, এবং তোমরা কীভাবে এইটা পেলে স্যাম্পেলটা সেইটা তোমাদের আসতে পারে, এবং যেটা লিখতে বলবে সুন্দর করে সেইটা তোমরা লিখে দেবে, এবং তাহলেই কিন্তু তোমাদের 30-এ 30 কিন্তু প্র্যাকটিক্যালে অতি অনায়াসেই পাওয়া যায়। 28-29 তো দিয়েই দেয়, 30 কিন্তু পাওয়া যায়। তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দাও, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা খুব ভালো হোক, তোমাদের সবার জন্য রইল বেস্ট অফ লাক। আর যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, এবং তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেলে কেমন পরীক্ষা দিলে, কী কী এক্সপেরিমেন্ট তোমাদের করতে হলো সেটাও আমাকে জানিও কমেন্ট বক্সে।